2024 ভোটে একাই লড়বে তৃণমূল কংগ্রেস, কারোর সঙ্গে জোট নয়, জোট হলে মানুষের সঙ্গে হবে, এমনই মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। আপনাদের আরও একবার জানিয়ে দিই, 2024 ভোটে একাই লড়বে তৃণমূল কংগ্রেস, কারোর সঙ্গে জোট নয়, জোট হলে মানুষের সঙ্গে হবে, এমনই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তিনি আমরা শুনব। মানুষ তৃণমূল কংগ্রেস আর মানুষের জোট হবে, আমরা ওদের কারোর সাথে যাব না, আমরা একা লড়ব মানুষের সমর্থন নিয়ে। যারা বিজেপিকে হারাতে চায় তারা আমাদের ভোট দেবে, এটা আমি বিশ্বাস করি, আর যারা কংগ্রেস সিপিএম কে ভোট দেবে তারা বিজেপিকে ভোট দেবে, এটা আমি বিশ্বাস করি। এই সত্যটা উদ্ঘাটিত তো আজকে হয়ে গেছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, 2024 ভোটে একাই লড়বে তৃণমূল কংগ্রেস, কারোর সঙ্গে জোটে নয়, জোট হলে মানুষের সঙ্গে জোট করে লড়বে তৃণমূল কংগ্রেস, এমনই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে। অধীরবাবু স্বাগত জি চব্বিশ ঘন্টায়। অধীরবাবু, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে 2024 তৃণমূল কংগ্রেস একা লড়বে, ওদের কারোর সঙ্গে জোট নয়, জোট হলে মানুষের সঙ্গে হবে, কি বলবেন? সব থেকে বেশি মমতা ব্যানার্জির এই মন্তব্যে খুশি হবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কারণ মোদী এটাই চাইছে যে বিরোধীরা যেন জোটবদ্ধ না হতে পারে। বিরোধীরা যদি জোটবদ্ধ হয় এটা হবে শিওর শট বিজেপিকে ক্ষমা থেকে সরানোর। অব্যর্থ লক্ষ্য, অব্যর্থ আঘাত হবে বিজেপির উপরে, যে আঘাতে বিজেপি ক্ষমতায় থাকতে পারবে না যদি বিরোধীদের জোট হয়। তাই মমতা ব্যানার্জির মতন তৃণমূলের যে সমস্ত নেত্রী আছে, যেগুলো নরেন্দ্র মোদীর তরফ থেকে আরো বিরোধী জোট শিবিরে ত্রয়নগরীর ঘোড়ার মতন ছাড়া আছে, তারা কোনো মতে বিরোধী জোটকে ঐক্যবদ্ধতা দেবে না। কারণ বিরোধী জোট ঐক্যবদ্ধ হওয়া মানে অঙ্কের যে পাটিগণিত, সেই পাটিগণিত অনুযায়ী মোদীর ক্ষমতা থাকা দুষ্কর হয়ে যাবে, সেটা জেনেই একদিকে ইডি সিবিআই লাগানো হয়, আর অন্যদিকে এই দিদির মতন ব্যক্তিত্বদের, যারা ক্ষমতা লোভী, যারা নিজেদের ক্ষমতার কথাই শেষ ভাবে, দেশের জন্য যারা ভাবে না, দশের জন্য ভাবে না, সমাজের জন্য ভাবে না, সেই সমস্ত নেতা নেত্রীদের পক্ষে নিয়ে নেয় নরেন্দ্র মোদী। তাই দিদির আজকের মন্তব্যে সব থেকে খুশি হবে মোদী। অনেক ধন্যবাদ অধীরবাবু। আপনাদের আরো একবার শোনাবো ঠিক কি বলেছেন এদিন মমতা বন্দ্যোপাধ্যায়, যে 2024 ভোটে একাই লড়বে তৃণমূল কংগ্রেস, কারোর সঙ্গে জোট নয়, জোট হলে মানুষের সঙ্গে হবে, এমনই মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তিনি আমরা শুনবো। মানুষ তৃণমূল কংগ্রেস আর মানুষের জোট হবে, আমরা ওদের কারোর সাথে যাব না, আমরা একা লড়বো মানুষের সমর্থন নিয়ে। যারা বিজেপিকে হারাতে চায় তারা আমাদের ভোট দেবে, এটা আমি বিশ্বাস করি, আর যারা কংগ্রেস সিপিএম কে ভোট দেবে তারা বিজেপিকে ভোট দেবে, এটা আমি বিশ্বাস করি। এই সত্যটা উদ্ঘাটিত তো আজকে হয়ে গেছে। মানুষ বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।